হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল সাইকেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে আইএসপি আছি, আমরা যারা লোকাল আইএসপি, যারা বিভিন্ন মাদার কোম্পানি থেকে ব্যান্ডউইথ কিনে সেল করতেছি, তাদের উদ্দেশ্যে বলছি। তো আমরা অনেক আইএসপি আছে এবং আমরা নিজেও অনেকেই জানি না যে বিডিআইএক্স থেকে যেই সার্ভিসগুলো চালু আছে, ঠিক আছে, যে সার্ভিসগুলো চালু আছে মানে আমাদের যে মাদার কোম্পানি যাদের কাছ থেকে ব্যান্ডউইথ আনছে, আর বিডিএক্সের আন্ডারে যতগুলো কোম্পানি আছে, ঠিক আছে, তো বিডিএক্স তাদেরকে কী সাপোর্ট দিচ্ছে এবং কী কী সুবিধা দিচ্ছে, কী কী ফেসিলিটি দিচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু অনেক আইএসপিরাই এটা জানি না কী কী ফেসিলিটি দিচ্ছে, ঠিক আছে, যার কারণে দেখা গেছে, ফর এক্সাম্পল, আপনি যদি কারো কাছ থেকে ব্যান্ডউইথ কিনেন, সে আপনাকে ব্যান্ডউইথ দিল কিন্তু সে তার মতো করে আপনাকে একটা সার্ভার দিল, মুভি সার্ভার বলেন, এফটিভি সার্ভার যেটাকে বলা হয়, এফটিভি সার্ভার, ওটার মধ্যেই দিয়ে দিল কিছু লাইভ অপশন, এই আর কিছু না। তো এমন একটি অ্যাপস আছে বিডিএক্স নামে, এমন একটি অ্যাপস তৈরি হয়েছে। এই অ্যাপসটিতে আপনি সার্চ করলে আপনার বিডিএক্সের আন্ডারে যতগুলো কোম্পানি আছে, সবগুলো কোম্পানি কী কী সার্ভিস পাচ্ছে এবং কী কী ফেসিলিটি পাচ্ছে, সেই ফেসিলিটি আপনিও পেতে পারেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে। তো এই অ্যাপসটির কথা আমি বলবো, কিন্তু তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকনটি বাটনটা থাকবে সেটাকে একটা ক্লিক করে রাখবেন, কেননা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা যারা লোকাল আইএসপি আছি তারা কিন্তু আসলেই এই অ্যাপসটির সম্বন্ধে জানি না। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাবেন, এটা হচ্ছে বিডিএক্স টেস্টার নামে একটি অ্যাপস আছে, এটিকে আপনারা ডাউনলোড করবেন, এটিকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ঠিক আছে। তো এটাকে আমি ইনস্টল দিছি, এটা এখনই ইনস্টল হয়ে যাবে, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, জাস্ট ওয়েট। এটা ইনস্টল হওয়ার পর এটাকে ওপেনে ক্লিক করে দিবেন। এটা ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি স্টার্ট টেস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে কিছু পার্সেন্টেজ উঠতেছে, আর এখানে টেস্টিং প্লিজ ওয়েট, কতগুলো ওয়ার্কিং সার্ভার আছে এগুলো সব সে খুঁজে বের করছে, বের করে আপনার সামনে নিয়ে আসছে, ঠিক আছে, আপনার সামনে নিয়ে আসবে। এটা স্ক্যান হওয়ার পর, 100% ওকে হওয়ার পর, তো এটা 100% ওকে হোক, অলরেডি এটা 100% ওকে হচ্ছে, হ্যাঁ 100% ওকে হওয়ার পর আমি এখানে 31টি সার্ভার পেয়েছি। 31টি সার্ভার কী কী সেটা দেখার জন্য এই ভিউ নামে যে অপশনটি আছে, এই ভিউয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিচের দিকে আসলে অনেক ধরনের সার্ভার এখানে আছে, যেগুলো আপনার যে মাদার কোম্পানি তারা সার্ভিসটি চালু আছে, শুধুমাত্র বিডিএক্স থেকে এই সার্ভিসগুলো তারা চালু করে রাখছে। এগুলো আপনি শুধু একমাত্র আপনি যে মাদার কোম্পানি থেকে লাইন নিছেন, তারা যদি ওই কোম্পানির সাথে কানেক্টেড থাকে তবেই আপনি এগুলো দেখতে পারবেন এবং খুব সহজেই এগুলো আপনি নিতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা সাইট ঢুকে দেখাচ্ছি,
এগুলো আপনারা আস্তে আস্তে একটা একটা করে ট্রাই করে দেখবেন। ফর এক্সাম্পল আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর উনিকে এফটিপি সার্ভারকে ক্লিক করার পর azovnet.com, তো এখান থেকে আপনারা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পর এটা আপনাকে সরাসরি ওই সার্ভারে নিয়ে চলে যাবে। জাস্ট ওয়েট, দেখতেই পাচ্ছেন এটা লোড হচ্ছে। তো এটা অলরেডি কিন্তু আমাকে নিয়ে চলে আসছে তাদের যেই মুভি সাইটটা আছে, মুভি সার্ভারের যে সাইট, এই আইপি অ্যাড্রেস অনুযায়ী আমাকে কিন্তু সেখানে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আপনারা অসংখ্য মুভি পাবেন যারা শুধু মুভির জন্য পাগল, এক কথায় যারা মুভির জন্য পাগল তারা অসংখ্য মুভি এখানে পাবেন। এখান থেকে চাইলে আপনি প্লে করেও দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। তো আমি সেটা করছি না, আমি চলে যাচ্ছি আবার সেই আগের জায়গায়। তো তারপরে নিচে যে অপশনটা সেটা হচ্ছে বায়োস্কোপ লাইভ, যারা লাইভ অপশন, যারা লাইভ টিভি দেখতে চান তারা অবশ্যই বায়োস্কোপ ইউজ করেন। তারপরে নিচে আছে দেখতে পাচ্ছেন যে মজা লস, মজা লস একটি, এটাও একটি এফটিভি সার্ভার। পরে বঙ্গ বিডি, এটিও একটি এফটিভি সার্ভার। পরে বিট নেট এফটিভি, এটিও একটি ভালো অ্যাকশন বিডি। আমার বিডি, বিডিএক্স, এফটিভি বিডিএক্স, এফটিভি ওয়ান, এই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুব ভালো ভালো সার্ভার। সেই সার্ভার এগুলো আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন। বিডি স্প্রিট, বাংলা ফ্লিক্স, এগুলো অসংখ্য এখানে সার্ভার দেওয়া আছে, অসংখ্য সার্ভার। এগুলো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, অনেক ধরনের সার্ভার দেওয়া আছে। তো প্রথমেই বলেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন। তো আসি গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।